এক্স এম্পেয়ার থেকে এনএফটি ভাউচার ক্রিয়েট করে সেটাকে কিভাবে মার্কেট প্লেসে সেল করবেন সেটা আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। একদম নট কয়েনের মতো ইনস্ট্যান্ট কোপ দিতে পারবেন, তাছাড়া এখানে কিভাবে জয়েন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে দেখেন আপনি ইনস্ট্যান্ট এনএফটি ভাউচার ক্রিয়েট করে সেটাকে সেল করতে পারবেন একদম নট কয়েনের মতো। আর এক একটা এনএফটি ভাউচার মাত্র 69,000 টোকেন হলে কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আর এক একটা ভাউচারের প্রাইস দেখেন 1.11 টোন, যেটার ভ্যালু কিন্তু আপনার প্রায় $6-7। তো আপনি একটু যদি হিসাব করেন 1 মিলিয়ন টোকেনের সমান ভ্যালু কিন্তু হয় $80 মতো, বুঝতে পারছেন? একদম সেই লেভেলের একটা কোপ দিতে পারবেন। আর এইটার কিন্তু আপনার অফার শেষ হয়ে যাবে কিন্তু 30 তারিখে, এই সেপ্টেম্বর মাসের 30 তারিখে কিন্তু এটা শেষ হয়ে যাবে। এরপরে কিন্তু ইনকাম করতে পারবেন না, এর আগে যত খুশি তত আপনাকে ইনকাম করে আনলিমিটেড আর্নিং করতে পারবেন, ওকে? আর এটা কিন্তু আপনি যে ফ্রি মার্কেটে কিন্তু অলরেডি লিস্টিং হয়ে গেছে, ওই যে এনএফটি আমরা যেই ইসে নট কয়েনে যেভাবে হচ্ছে আমরা ভাউচার ক্রিয়েট করে সেল করতে পারতাম, ওইভাবে একইভাবে হচ্ছে আপনি কিন্তু এখানেও ভাউচার ক্রিয়েট করে ইনস্ট্যান্ট হচ্ছে সেলও করতে পারবেন। এইখানে আপনি কিভাবে জয়েন করবেন সেই প্রসেসগুলো আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। ভিডিওতে অবশ্যই একটা লাইক করে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকে যে অফারটা শেয়ার করবো এই অফারটা লিঙ্ক সরাসরি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখবেন। টুডে অফার লিঙ্ক নামে একটা লিঙ্ক থাকবে, ওইখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি এরকম একটা পোস্ট আপনাকে নিয়ে আসা হবে। এবং এখানে হচ্ছে জয়েন লিঙ্ক এবং এখানে সেল লিঙ্ক দুইটাই কিন্তু এখানে দেওয়া আছে, আপনি এখান থেকে জয়েন করতে পারবেন। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন, কারণ এখান থেকে প্রতিনিয়ত বিভিন্ন রকম অফার আমরা শেয়ার করে থাকি। এইসব অফার যদি আপনি মিস না করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। এখানে আপনার ইনস্ট্যান্ট অফার, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অফার, তারপর বিভিন্ন ফ্রি অফার কিন্তু আমরা শেয়ার করি যেগুলো ইউটিউবে ভিডিও দেওয়া হয় না। যদি আপনি এইসব অফার মিস না করতে চান আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন থাকবেন। এইখানে আপনি কিভাবে জয়েন করবেন সেটা দেখে দিব। তার আগে আমি আপনাদেরকে এখানে আপডেটটা একটু দেখে দিতে চাচ্ছি। দেখেন এই অফারটা কিন্তু এই যে 30 সেপ্টেম্বরে কিন্তু শেষ হয়ে যাবে, এখানে কিন্তু তারা স্পষ্ট করে বলে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন আপনার এটা হচ্ছে ফাইনাল ডেট, মাইনিং শেষ হবে, ফাইনাল ডেটটা কিন্তু তারা এখানে জানিয়ে দিয়েছে যে 30 সেপ্টেম্বর, এটা কিন্তু লাস্ট চান্স। মানে যে তারা বলতেছে যে আপনার 30 সেপ্টেম্বরের মধ্যে যত পারেন ইনকাম করতে হবে, এরপর কিন্তু এটা মানে মাইনিংটা শেষ হয়ে যাবে, এরপর কিন্তু তারা টোকেনটা অফিসিয়ালি এক্সচেঞ্জারগুলোতে লিস্টিং করবে। আর এর আগে কিন্তু আপনি এখান থেকে সরাসরি এই এনএফটি ভাউচারগুলো ক্রিয়েট করে করে নট কয়েনের মতো করে সেল করতে পারবেন। নট কয়েনে কিন্তু এরকম সেমভাবে আমরা উড়াধুরা লেভেলের কিন্তু একটা কোপ দিয়েছিলাম, আপনারা প্রত্যেকেই জানেন। তো ফার্স্টে দেখে দিব কীভাবে জয়েন করবেন, তারপর কীভাবে এনএফটিগুলো ক্রিয়েট করে সেল করবেন সেটা আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। যারা ভিডিওতে এখনও লাইক করেন নাই অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, ওকে? তো এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল দেখতে পাবেন এখানে অফার লিঙ্ক আছে, জাস্ট এই যে ক্লিক হেয়ার আছে, ক্লিক হেয়ারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। এরপর দেখতে পাবেন এখানে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটনে ক্লিক করবেন। আর বটটা কিন্তু একদম ভেরিফাইড, এই যে দেখেন এটা বটটা কিন্তু একদম ভেরিফাইড। তো এখানে আপনি জয়েন করার জন্য ফার্স্ট স্টারে ক্লিক করলে সরাসরি দেখতে পাবেন আপনাকে মেইন পেজে নিয়ে যাওয়া হবে। লিঙ্কে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ঠিক আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে, এখান থেকে আপনি ট্যাপ ট্যাপ করে আর্নিং করতে পারবেন। প্লাস হচ্ছে দেখেন এখানে আপনার অনেক টাস্ক আছে, যে টাস্কগুলো কমপ্লিট করে আপনি অনেক বেশি টোকেন আর্নিং করতে পারবেন, ওকে? আর মাত্র 69,000 টোকেন হলেই হচ্ছে আপনি এখান থেকে কিন্তু এনএফটি ভাউচার ক্রিয়েট করতে পারবেন। 69,000 টোকেনের ভ্যালু কিন্তু আপনার 1.1 টোন, যেটার ভ্যালু প্রায় $6 প্লাস, বুঝতে পারছেন? মানে 1 মিলিয়ন টোকেন আপনি করতে পারলে সেটার কিন্তু আপনার প্রায় $80 মতো আপনি পাবেন, যেটা কিন্তু বর্তমানে আপনার সেল হচ্ছে। এবং এই এনএফটিগুলো কিন্তু বাই সেল চলতেছে, মানে এটা কিন্তু ভলিউম হচ্ছে, আপনারা প্রত্যেকে দেখতেছেন ওইখানে। তো এটা কীভাবে আপনি ক্রিয়েট করবেন সেটা দেখে দিব। তাছাড়া দেখেন এই যে প্রফিট পার আওয়ার আছে, এটাও কিন্তু আপনি হামস্টার গোমাটের মতো এখানে এটাও করতে পারবেন, ওকে? যেটা হচ্ছে অটোমেটিক হচ্ছে, আপনি অফলাইন থাকলেও কিন্তু আর্নিংটা হবে। এখানে জয়েন করার পর প্রথম কাজটা হবে আপনাকে এয়ারড্রপে ক্লিক করতে হবে। এয়ারড্রপ অপশনটা আপনি প্রথমে পাবেন না, দেখেন আপনার লেভেল কিন্তু এখানে প্রথমে অন থাকবে। তো অন থাকার পর আপনাকে এখানে কিছু টাস্ক ফার্স্টে কমপ্লিট করতে হবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি সেই টাস্কগুলো কোথায় পাবেন। তো এখানে লাস্টে দেখতে পাবেন এখানে কুইস্ট আছে, এখানে যদি আসেন তো এখানে আসার পর এখানে নিচের দিকে অনেকগুলো টাস্ক পাবেন, যে টাস্কগুলো দেখেন আমি অলরেডি কমপ্লিট করছি। এই যে দেখেন প্রত্যেকটা টাস্কের জন্য কিন্তু আপনি অনেকগুলো করে কিন্তু টোকেন পাবেন, এই যে দেখেন। তাছাড়া এখানে ডেলি কম্বো আছে, ডেলি কম্বোগুলো কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। দেখেন এখানে অনেকগুলো আছে, এই টাস্কগুলো আপনি যেগুলো পারেন সেগুলো কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আর যখন আপনার পাস লেভেল হয়ে যাবে, এই যে দেখেন এখানে আমার পাস লেভেল আছে, যখন হচ্ছে আপনার এখানে পাস লেভেল হবে তখন কিন্তু আপনার এখানে এয়ারড্রপ অপশন শো করবে। আর যদি আপনি পাস লেভেল টাস্কগুলো কমপ্লিট করলে এমনিতেই পাস লেভেল হবে, আর এখানে যদি আপনি কিছু মানে এই যে প্রফিট পার আওয়ার যদি কিছু কম্বো আপনি আপডেট করেন তাহলে পাস লেভেল আপনার হবে, বুঝতে পারছেন? তার যদি পাস লেভেল করতে একটু টাইম লাগে তাহলে আপনি এই যে 3 লাইন আছে এখানে ক্লিক করে এয়ারড্রপ অপশন পাবেন, জাস্ট এয়ারড্রপের মধ্যে চলে আসবেন। আসার পর দেখেন আপনাকে ফার্স্ট এখানে টোনোকিফার ওয়ালেটে কানেক্ট করতে হবে, আমার অলরেডি কানেক্ট করা আছে, এখানে ক্লিক করলে আপনার টোনোকিফার ওয়ালেটে কানেক্ট করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে, ওকে? আর এরপর দেখেন পাস লেভেল যখন করবেন তখন আপনার এইখানে সরাসরি এয়ারড্রপ অপশনটা শো করবে। আর অনেকের হচ্ছে এখানে এনএফটি অপশনটা শো করতেছে না, তো তারা কিভাবে মানে এনএফটি অপশনটা পাবেন বা এনএফটি ভাউচারটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর একটা বিষয়, যখন আপনি নতুন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এখন অ্যাকাউন্ট করলে কিন্তু সাথে সাথেই আপনি এনএফটি অপশনটা এখানে পাবেন না বা ভাউচার ক্রিয়েট করার অপশনটা পাবেন না। আমি যদি আপনাদেরকে এখানে ফ্রিল্যান্সে ক্লিক করে এনএফটি ভাউচারে চলে আসি, দেখেন এখানে কিন্তু তারা বলে দিচ্ছে ভাউচার আর লিমিটেড, মানে নট কয়েনে কিন্তু আপনার প্রথম দিকে সবাইকে কিন্তু ভাউচার একসাথে দেয়নি,
প্রথম প্রথম একটা টাইম দিত, ওই টাইমের মধ্যে হচ্ছে আপনার কিছু সময়ের জন্য এনএফটি ভাউচারটা মানে ওপেন রাখতো। এর মধ্যে যারা যারা ভাউচারটা আপনার ক্রিয়েট করতে পারতো তারা সাথে সাথে হচ্ছে সেল করতে পারতো। কিন্তু একটা সময় কিছুদিন পর মানে 4-5 দিন পর দেখা যাচ্ছে সবার জন্য কিন্তু আনলক করে দিছিল এনএফটি, মানে সবাই কিন্তু ভাউচারটা মিন্ট করতে পারতো। তো এটাও কিন্তু আপনার আপাতত লিমিটেড সময়ের জন্য, এবং এখানে দেখেন এটা সব মানে অল প্লেয়ারদের জন্য না, মানে এটাকে হচ্ছে আপনার দেখেন এখানে আপনার 2-7 দিন এমনি অ্যাক্টিভভাবে কাজ করতে হবে, তারপর কিন্তু আপনার এটা অ্যাক্টিভ হবে। বুঝতে পারছেন? যারা হচ্ছে পাননি তারা 2-7 দিন অ্যাক্টিভভাবে কাজ করেন, প্রতিদিনের টাস্কগুলো কমপ্লিট করেন, তাহলে পেয়ে যাবেন। আর এখানে এই ভাউচারটা কীভাবে মেন্ট করবেন বা ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। আর এখানে লেভেলটা আপডেট হবে হচ্ছে দেখেন আপনার যত বেশি এখান থেকে আপনি মানে এই যে প্রফিট পার আওয়ারটা বাড়াবেন ঠিক তত বেশি আপনার লেভেলটা আপডেট হবে। তো আপনার লেভেলটা যদি বাড়াইতে চান তাহলে হচ্ছে লাস্ট এই যে প্রথম অপশন দেখতে পারবেন ইম্প্রুভ লিখা আছে, এখানে যদি আসেন এখানে যে কিছু দেখতে পারবেন এই যে কিছু আপনার এই যে কার্ড আছে, এই কার্ডগুলো দেখেন আমার এখানে দেখেন আমি যদি বাই করি দেখতে পারেন আমার কিন্তু লেভেলটা আপ হবে। দেখেন আমার হচ্ছে 2% 4% হয়ে গেছে, এবং এটাও কিন্তু আমার প্রফিট পার আওয়ারটাও বাড়ছে, আমার এই লেভেলটাও কিন্তু বাড়ছে। বুঝতে পারছেন? আপনি এখানে কিছু এই যে কার্ডগুলো যেমনটা হচ্ছে হামস্টার কম্বোটা আমরা বাই করি না ঠিক এইভাবে বাই করলে আপনার এটা কিন্তু বাড়বে। ওকে, আর দেখেন এখানে কিছু কম্বো আসে, ডেইলি কম্বো, সেটা হচ্ছে আমি প্রতিদিন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব। যদি আপনি এখানে আসেন যে সিটিতে চলে আসবেন, আসার পর উপরে এখানে প্রথমটা ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনার কিছু কম্বো আছে, এই কম্বোগুলোর জন্য আপনার প্রফিট পার আওয়ার যত বেশি থাকবে সেটার উপর ডিফেন্ড করে কিন্তু আপনি এখান থেকে পাবেন। দেখেন আজকের যে কম্বোটা ছিল সেটা কিন্তু এই যে আমি আপনাদেরকে সেটা এখানে দেখিয়ে দিয়েছি অলরেডি, আমার এটা করা হয়ে গেছে। এই যে প্রথম হচ্ছে আপনার একটা হবে, তারপর হচ্ছে দেখেন এই যে আমি এখানে দিয়ে দিয়েছি, আপনারা যদি এটা দেখেন তারপর আপনারা এটা বুঝতে পারবেন। আর একটা হচ্ছে এই, আর একটা হচ্ছে এই, এটা জাস্ট আপনি ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর দেখেন এটাকে আপনি পুরো টেনে ধরে মাথা পর্যন্ত নিয়ে আসবেন। এটা দেখা যাচ্ছে না, আমি অলরেডি করে ফেলছি, এটা টেনে ধরে মাথা পর্যন্ত নিয়ে আসবেন। আমি প্রতিদিন টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, দেখেন এই যে টাইম কাউন্টার হচ্ছে, এটা শেষ হলে আবার কিন্তু এটা আসবে। ওকে, এবার আসা যাক দেখেন আপনি এই এনএফটি ভাউচারটা কীভাবে ক্রিয়েট করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দেখেন আপনি যখন এনএফটি ভাউচারটা পাবেন না ঠিক তখন এই এয়ারড্রপের অপশনে আপনি কিন্তু এখানে এনএফটি পাবেন। দেখেন আমি আপনাদেরকে স্ক্রিনশট রাখছি, ঠিক উপরের দিকে দেখেন এই যে মিন্ট এনএফটি এরকম চলে আসবে, যখন হচ্ছে এনএফটি আপনি মিন্ট করতে পারবেন। ওকে, তো এখানে আসার পর এখানে ক্লিক করলে ঠিক আপনার সামনে এরকম আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে আপনার ওয়ালেট যেটা কানেক্ট করা থাকবে ওই ওয়ালেটের মধ্যে থেকে সরাসরি হচ্ছে আপনি এটাকে মিন্ট করতে পারবেন। দেখেন এই যে এখানে হচ্ছে আপনার ক্রিয়েট এনএফটি ভাউচার আছে, তো এখানে হচ্ছে আপনি দেখেন আপনার যদি 5টা মিন্ট করতে চান তাহলে করতে পারেন, আর যদি চান যে আপনি 1টা মিন্ট করবেন তাহলে সেই যে এখানে 5 যদি থাকে তাহলে আপনি কী করবেন, এই যে পাশে দেখতে পারবেন মাইনাস আছে, এখানে ক্লিক করে আপনি এখানে 1 দিবেন। অথবা যদি আপনি চান একসাথে 5-10 আপনি ক্রিয়েট করতে পারেন, এখানে ক্লিক করে প্লাসে ক্লিক করলে আপনার এটা বাড়বে। তো মনে করেন যে আমি 5টা এখানে আসে, 5টা আমরা মিন্ট করবো, তো এখানে হচ্ছে আমরা যে মিন্ট 5 এনএফটি ভাউচার আছে জাস্ট এখানে একটা ক্লিক করবো। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের যে ওয়ালেটটা কানেক্ট করেছে ওই ওয়ালেটের মধ্যে সরাসরি নিয়ে যাবে, ঠিক এখানে হচ্ছে আপনাকে কনফার্মেশন নিয়ে যাবে। এখানে কিন্তু আপনার এই যে দেখেন 0.3 টন কিন্তু আপনার ফি কাটবে, বুঝতে পারছেন? ঠিক এখান থেকে 0.3 টন ফি কাটবে ভাউচারটা ক্রিয়েট করার জন্য। তো এখানে হচ্ছে আপনি কনফার্মের মধ্যে ক্লিক করলে সরাসরি কিন্তু আপনার ভাউচারটা দেখতে পাবেন যে মিন্ট হয়ে যাবে। আর মিন্ট হতে কিন্তু একটু টাইম লাগে, তারা বলে যে এখানে আপনার 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ মিন্ট হয়ে যাবে, এর আগে কিন্তু মিন্ট হয়ে যায় এটা কিন্তু প্রসেসিংয়ে চলে যাবে। 24 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার এনএফটি ভাউচারগুলো আপনি যে ওয়ালেটটা ক্রিয়েট করছেন বা যে ওয়ালেটটা আপনি কানেক্ট করেছেন ওই ওয়ালেটের মধ্যে কিন্তু সরাসরি দিয়ে দিবে। আর এটা কীভাবে সেল করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এটা সেল করার জন্য আমাদের চ্যানেলে আবার আসবেন, আসার পর দেখতে পারবেন এইখানে কিন্তু সেল লিঙ্ক দেওয়া আছে। ওকে, তো আপনি জাস্ট এইখানের মধ্যে সরাসরি কিন্তু এই এনএফটি ভাউচারগুলো সেল করতে পারবেন, জাস্ট এখানে ওপেনে ক্লিক করে দিবেন। তো সেল লিঙ্কে ক্লিক করলে সরাসরি হচ্ছে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। ফার্স্ট অফ অল হচ্ছে এখানে আপনার ওয়ালেটটা কানেক্ট করতে হবে, যে ওয়ালেটটা মূলত ওই সাইডের মধ্যে কানেক্ট করে আপনি এনএফটি ভাউচার ক্রিয়েট করছেন ঠিক ওই ওয়ালেটটা আপনাকে কানেক্ট করতে হবে। দেখেন কানেক্ট করার পর আপনার কতটা এনএফটি ভাউচার আছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন, অথবা এই যে থ্রি লাইন্সে ক্লিক করে দিবেন। থ্রি লাইন্সে ক্লিক করে দেওয়ার পর ফার্স্টে হচ্ছে ওয়ালেটটা কানেক্ট করে নিই। এটা ওয়ালেট কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে সরাসরি দেখতে পাবেন যে আপনার এখানে টোনোকিফারটা চলে আসবে, জাস্ট টোনোকিফারটা আপনি সিলেক্ট করে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। তো এটা কানেক্ট ওয়ালেটে ক্লিক করলে আপনার সরাসরি কিন্তু এটা কানেক্টেড হয়ে যাবে। দেন এবার হচ্ছে আপনার যতগুলো ভাউচার ক্রিয়েট করছেন সবগুলো কিন্তু আপনার এখানে কিন্তু শো করবে। ওকে, আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেটটা কানেক্টেড হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। আর একটা বিষয়, এখানে দেখেন এনএফটিগুলো কিন্তু বাইসেল চলতেছে, এটা দেখতে পাচ্ছেন টোটাল ভলিউম হচ্ছে এই যে আপনার আইটেম এতগুলো, এটা কিন্তু বাইসেল চলতেছে এবং মোটামুটি ভালো প্রাইসে কিন্তু এটা সেল হচ্ছে। এখানে আপনার এনএফটিটা দেখার জন্য আপনি জাস্ট এইখানে প্রোফাইল আছে এখানে ক্লিক করবেন। করার পর এইখানে দেখতে পারবেন যে আপনার ব্যালেন্স আছে, জাস্ট আপনি এটার মধ্যে অথবা এই যে দেখেন উপরে লেখা আছে যে ওপেন প্রোফাইল, জাস্ট ওপেন প্রোফাইলের মধ্যে ক্লিক করলে আপনার যতগুলো ভাউচার আপনি পাইছেন সবগুলো কিন্তু এখানে শো করবে। দেখেন আমার কিন্তু এই মানে এই ভাউচারটা কিন্তু নাই, আমি এখনও মিন্ট করি নাই, আমার কিন্তু শো করতেছে না ঠিক। আপনার এইভাবে দেখেন আমার অন্য একটা এনএফটি আছে, জাস্ট এইভাবে আপনার এখানে শো করবে। আপনি কী করবেন, এনএফটির পর একটা ক্লিক করে দিবেন। ওকে, দেখেন এনএফটির পর ক্লিক করলে আপনি এটা দেখতে পাবেন যে এখানে সেল করতে পারবেন, এই যে এখানে ক্লিক করে দিবেন আপনি কত ইসে সেল করতে চাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করে আপনি এখান থেকে এটাকে আপনি ফিক্সড প্রাইস, এই যে ফিক্সড প্রাইস আছে আপনি জাস্ট এটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি এটাকে সরাসরি কিন্তু অর্ডারে বসায় দিবেন।
কত টোনে আপনি সেল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্ট আপনি এখানে বসাবেন। মনে করেন যে আপনি এখন 69,000 টোকেন সরাসরি আপনি এক টোনে সেল করতে চাচ্ছেন, যেটার ভ্যালু $5 প্লাস, আপনি ওইটা সেল করতে চাচ্ছেন, জাস্ট এটা ক্লিক করলে আপনার ওয়ালেটের মধ্যে একটা ট্রানজাকশন যাবে, এখান থেকে আপনার ওইটাকে ট্রানজাকশনটা ওপেন করলে সরাসরি কিন্তু আপনার এটা কিন্তু সেল অর্ডারে বসে যাবে। বুঝতে পারছেন, ঠিক এইভাবে হচ্ছে সেল করতে হবে। আর এটা কিন্তু আপনার সেল বাই সেল কিন্তু চলতেছে, এটা কিন্তু আপনার যে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন এই পরিমাণ হচ্ছে আপনার, এটা কিন্তু মানে এই 11,000 টোন কিন্তু অলরেডি আপনার ভলিউম হয়ে গেছে। বুঝতে পারছেন, এটা কিন্তু বাই সেল চলতেছে। তো এখানে কিন্তু এখনও পর্যন্ত ইনকাম করার সুযোগ আছে, আনলিমিটেড কোপ দেন, আপনার যতগুলো টেলিগ্রাম আছে ততগুলোতে আপনি এখনও 30 তারিখ পর্যন্ত মাইনিং করতে পারবেন। 30 তারিখের পর কিন্তু অফিসিয়ালি তাদের এই টোকেনগুলো নটকয়েনের মতো কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জে লিস্টিং করবে, সরাসরি আপনি সেখানে কিন্তু সেল করতে পারবেন।